জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য। আজ আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার, আমাদের মাঝে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। তোমরা সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছে মানহা শাওমি সাবা, মুমতাহিনা নুসাইবা তাইমা, তাওসিফ আহনাফ আদিল আয়ান, আর উপস্থাপনায় আছি আমি সামিহা জামান। চলো তাহলে বন্ধুরা, স্যারের কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নেই। তার আগে আরেকটি অনুরোধ, তোমরা এই লাইভ অনুষ্ঠানটিকে বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও এবং কিডস ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এদের সদস্য হয়ে যাও। এবার প্রশ্ন করবে আহনাফ আদিল আয়া। আমি একটি প্রশ্ন করতে চাই, প্রশ্নটি হলো ফেরেশতারা তো আল্লাহর ইবাদত করত, তাহলে আল্লাহ কেন মানুষ সৃষ্টি করেছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। ধন্যবাদ আহনাফকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। যে ফেরেশতারা তো আল্লাহর ইবাদত করতেন, করেন, আবার মানুষ কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলতেছেন। তোমার প্রশ্নের উত্তর সূরা বাকারার মধ্যে আল্লাহ বলতেছেন, প্রথম তিনি তো ফেরেশতা সৃষ্টি করেছেন, ফেরেশতা তার ইবাদত করে। এটা হচ্ছে লা ইয়াসুনাল্লাহ মা আমারাহু মা ইয়াফালুনা মা ইউমারুন। ফেরেশতারা যাকে যে ইবাদতের জন্য তৈরি করেছেন সে সে ইবাদত করে। আল্লাহ বলেন ইন্নি জাআলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা সৃষ্টি করতে চাই, এটা আল্লাহর ইচ্ছা, তিনি চেয়েছেন। ফেরেশতারা বললো না আমরা তো আপনার ইবাদত করি, আর কি প্রয়োজন আছে, ওরা তো দুনিয়াতে মারামারি করবে, এই করবে। আল্লাহ তাআলা বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না, এটা বলে তারপর তিনি বললেন যে ইন্নি জাআলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন। এটা বলে যেটা বলছেন, একটা হলো তাহলে আল্লাহ তাআলা মানুষকে খলিফা হিসাবে সৃষ্টি করেছেন, এক। দুই নম্বর হলো আল্লাহ পরীক্ষার জন্য তিনি চাচ্ছেন যে এমন একটা দলকে সৃষ্টি করবেন যাদের মধ্যে খাওয়া পানাহারেরও চাহিদা থাকবে, আবার যাদের মধ্যে আত্মাকে পরিচর্যা করাও থাকবে। এই জন্য ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদের খাওয়া নেই, পানাহার নেই, ঘুম নেই, জৈবিক চাহিদার কোনো প্রয়োজন নেই, খাওয়া দরকার নেই, পান করা দরকার নেই, ঘুমানোর দরকার নেই, কিচ্ছু না, ওনাদের মধ্যে এগুলো নেই, শুধু আবাদত। আবার আল্লাহ সৃষ্টি করলেন আরেক দল, সেটা হলো পশু সৃষ্টি করলেন। পশুর মধ্যে শুধু জৈবিক চাহিদা, খাবে খাবে, ঘুমাবে, হাল চাষ করবে, মানে যেটাই হোক, কোনো আত্মার পরিচর্যা করার প্রয়োজন লোক সৃষ্টি করব যাদের জৈবিক চাহিদাও থাকবে, খাওয়া পানাহারের চাহিদা থাকবে, ঘুমানোর প্রয়োজন আছে আমাদেরকে, আবার আমাদের আত্মাকেও পরিচর্যা করতে হবে। দুটাকে সমন্বয় সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তখন জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম তৈরি করেছেন, করে আবার পথ বাতলে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করে তার রহস্য হচ্ছে এটা যে আমাদের মধ্যে দুটো চাহিদাই দিয়েছেন। আমরা আমাদের এই যে তোমাদের টিভির মাধ্যমে জেনে জেনে আমরা আমল করব, আমাদের সামিহা তো সুন্দর কথা দিয়ে শুরু করছে যে আমরা রমজানের প্রস্তুতির দিকে যাচ্ছি, রোজা রাখবো, হজ করবো, জাকাত দেব, ভালো কাজও করব, আবার আমরা খাবো, পান করব, হালাল খাবো, দুটায় সমন্বয় সাধন করলে আমরা ওই যে আল্লাহ জান্নাত তৈরি করেছেন সেই জান্নাতে যাওয়ার পরীক্ষার জন্য
আবার জাহান্নামও তৈরি করেছেন। দুটোর মধ্যে আমরা পরীক্ষায় টিকে গেলে ইনশাআল্লাহ আমরা ফেরেশতাদের চাইতে উত্তম হয়ে জান্নাতে যেতে পারবো। আবার যদি এই দুটার মধ্যে সামান্য সাধন না করে কেউ দুনিয়ার পিছনে পড়ে থাকে, তাহলে সে ব্যক্তি কিন্তু আত্মার পরিচর্যা করলো না, না করে সে জাহান্নামে চলে যাবে। আল্লাহ চাচ্ছেন এই পরীক্ষা করে মাধ্যমে একদল লোককে জান্নাত দেওয়ার জন্য, আরেকদল লোক যারা পরীক্ষায় টিকবে না তারা জাহান্নামে চলে যাবে, যারা আল্লাহর কথা মতো চলবে না। তাহলে হলো কি, ফেরেশতাদের খাওয়ারও প্রয়োজন নেই, পানাহারের প্রয়োজন নেই, তাদের আত্মার পরিচর্যা, শুধু আত্মার পরিচর্যা, তাদের খাওয়া পানার দরকার নেই। পশুর আছে খাওয়া, আমরা দুটার মধ্যে সামান্য সাধন করে চলবো ইনশাআল্লাহ। চললে আমরা তখন আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন, এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। এরপরে প্রশ্ন, এবার প্রশ্ন করবে মুমতাহিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সামিহা জাহানকে জামানকে আমাকে প্রশ্ন করতে সুযোগ দেওয়ার জন্য। স্যারের কাছে আমার প্রশ্ন হলো, সন্তান হিসেবে বাবা মায়ের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কি? আমি তো মুমতাহিনাকে ধন্যবাদ জানাই, মুমতাহিনা এত সুন্দর প্রশ্ন করেছো, যেটা আজকের সমাজে খুব কম লোকে এই ধরনের ভালো প্রশ্ন করে এবং জানতে চায়। কম সোনামণিরাই এগুলো জানতেও চায় না। কি যে ভালো প্রশ্ন করেছ, যে বাবা মায়ের প্রতি আমাদের কি দায়িত্ব। বাবা মায়ের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে এত বেশি আলোচনা করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে, এই তোমাদের কথা বলতেছে আর কি, আমরা যখন আস্তে আস্তে বড় হচ্ছি, আমি ওসিয়ত করেছি, নসিহত করেছি, উপদেশ দিয়েছি, কি জন্য, ভালো ব্যবহার করার জন্য। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, কেন কেন এত ভালো ব্যবহার করব, মা হামালাত হু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, মা কত কষ্ট করে আমার আম্মা আমাকে, তোমার আম্মু তোমাকে, আবার এই যে মনে করো আহনাফের আম্মু আম্মুকে, আমাদের সবাইকে, আমরা মায়ের গর্ভ থেকে এসেছি, আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে, আমরা কত কষ্ট দিয়েছি, এখন আমাদের উপর দায়িত্বও আছে। সেই দায়িত্বের মধ্যে এক নম্বর হলো পিতা মাতার প্রতি সাথে আমরা সুন্দর আচরণ করব, ভালো ব্যবহার করব। আরো বড় হলে ওনাদের, ওনারা যখন আস্তে আস্তে বয়স্ক হয়ে যাবেন, বয়স বেড়ে যাবে, ওনাদের খবর নেয়া, শারীরিক খবর নেয়া, প্রয়োজনে আব্বু আম্মুর সেবা দেয়া, এক গ্লাস পানি চেয়েছে আব্বু পানি নেন, একটু চা তৈরি করে দেয়া, একটু খাবার দেয়া। আল্লাহ রাসুল বলছেন, আল্লাহ রাসুল যখন আল্লাহ রাসুল বলতেছেন, আলা উখবিরুকুম বি আকবারিল কাবায়ের, এই তোমাদেরকে আমি কি সবচেয়ে বড় পাপের কথা বলবো নাকি? সাহাবারা বললেন, বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন আমাদেরকে, পাপ কাজ কি, তাহলে আর ওটা করব না। তখন তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, আল্লাহর সাথে শিরক করা এবং পিতা মাতার অবাধ্য হওয়া। আম্মু যদি বলে হ্যাঁ এখন বাইরে যাও একটু, বা এখন স্কুলে যাও, গেলা স্কুল থেকে আসলে পড়তে বসতে বলছে, পড়বা নিজের মতো করে, আমি স্কুলে চলে যাচ্ছি, আব্বুকে বলতেছি না, মামুকে বলতেছি না, এইভাবে না, সব মিলিয়ে আব্বু আম্মুর কথা মতো, আম্মু আমার স্কুলের সময় হয়েছে, আমি কি স্কুলের জন্য রেডি হইতে পারি? হ্যাঁ হ্যাঁ রেডি হও রেডি হও, তো আম্মু আরো আদর যত্ন করে রেডি করে দেবে। এটি কি যে ভালোবাসা, তুমি তোমার আম্মুকে ভালোবাসো, আম্মু তোমাকে ভালোবাসে, অর্থাৎ সবাই আমাদের কিডস ক্রিয়েশনের বন্ধুরা যারা আছো, কত যে আদর তোমাদের কাম করে, আব্বু করে, সেখানে তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। আরো কি দায়িত্ব আছে, আরো দায়িত্ব আছে, এখন তো আল্লাহর রহমতে তোমাদের আব্বু আম্মু আছে, আমার আব্বু নেই, আমার আম্মু নেই, আমার কথা বলছি, আমি ওনাদের জন্য দোয়া করি, রব্বের হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা,
আর এমনি দোয়া করি সেজদায় গিয়ে, আল্লাহ আমার আম্মুকে মাফ করে দেন। অবশ্য আমি আরবিতে বলি, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ালিদাইয়া, আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দেন। তোমরা যদি এখন এমনি আব্বা আম্মার জন্য দোয়া করতে চাও তাও পারবে, এমনি দোয়া করা। আর সেজদায় গেলে নামাজ যখন পড়ো, আল্লাহ আমার আব্বু স্বাস্থ্য ভালো রাখুন, আম্মুকে ভালো রাখুন, ওনাদেরকে সুস্থ রাখুন, সব মিলিয়ে আমাদের অনেক দায়িত্ব আছে। বিশেষ করে আব্বু আম্মু যা আদেশ করবে, ভালো ভালো কাজের, ভালো কাজের যে আদেশ করবে, সে আদেশগুলো আমরা শুনব, বলবে যে অযথা বাইরে যাওয়া প্রয়োজন নেই, তারপরে হে মুমতাহিনা, বা এভাবে যখন বলবে আহনাফকে বলবে, সবাইকে বলবে যাব না আম্মু, এটা না যে না আমি যাবই যাব, আমি অনুখানে যাবই, এইভাবে কখনো আমরা করব না। আব্বুর অনুমতি নিয়ে, আম্মুর অনুমতি নিয়ে বাইরে যাব, লেখাপড়া করব, কোরআন তেলাওয়াত করব, হাদিস পড়ব, সব কিছু করলে ওনাদের আনুগত্য হবে। আনুগত্য হলে আল্লাহ আমাদেরকে অনেক সওয়াব দিবেন এবং জান্নাত দিয়ে ধন্য করবেন। ধন্যবাদ তোমাকে এত সুন্দর প্রশ্ন করার জন্য। এবার প্রশ্ন করবে শামি সাবা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপু আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। আমার প্রথম প্রশ্ন হলো, আল্লাহ আমাদের একমাত্র ইলাহ, আমরা কিভাবে কিভাবে তার প্রমাণ পাই? ও আল্লাহ যে আমাদের একমাত্র ইলা, কিভাবে প্রমাণ পাই? চমৎকার প্রশ্ন। ইলাহ মানে যার এবাদত করা হয়, আমরা একমাত্র এবাদত করি আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া আর কারো এবাদত করি না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ এক, একক, অদ্বিতীয়। আমাকে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তো আমরা সে একমাত্র মাবুদের এবাদত করি, এটাই আমাদের কৃতিত্ব, এটাই পৃথিবীতে আমাদের সম্মান, এটাই আমাদেরকে, আমরা মাথা উঁচু করে আছি দুনিয়াতে সবার উপরে, যে আমরা এক আল্লাহ ব্যতীত আর কারো আমরা কখনো এবাদত করি না। আমাদের রাসূলেরও নয়, জিব্রিল, মিকাইল, মুসা আলাইহিসসালাম, কোন মানুষ এবাদত পাবে একমাত্র আল্লাহ তাআলা, কারণ তিনি আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালেক, তিনি আমাদেরকে শান্তি দেন, তিনি আমাদেরকে লেখাপড়া দান করেন, তিনি আমাদেরকে এত সুন্দর আয়োজন করার তৌফিক দিয়েছেন। এই জন্য এবাদতটা আল্লাহ ছাড়া আর কারো করা যাবে না। সুন্দর একটা গল্প শোনাবো তোমাদেরকে, হাদিস আর কি, হাদিসটা গল্পের আকারে শোনাবো। সামিয়া কি বলো, গল্পটা বলে দেই সংক্ষেপে? হ্যাঁ, মজার একটা গল্প। আমাদের নবী দাওয়াত দিচ্ছেন এক আল্লাহর প্রতি, তুমি যেটা বলছো এক আল্লাহর প্রতি আমাদের নবী দাওয়াত দিচ্ছেন। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারলে ওনার নাম মনে রাখবে, আবু জার আল গিফারি, উনি মূর্তি পূজা করতেন, মূর্তি পূজা, কাঠের মূর্তি পূজা। তো উনি মূর্তি পূজা করতে গেছেন বাইতুল্লাতে, বাইতুল্লাতে তোমরা এখন ছবিতে দেখো, গিয়ে দেখলেন যে ওই মূর্তির মাথা থেকে পানি ঝরতেছে। তিনি ভাবলেন, কিরে আমি তো আমার মূর্তির মাথায় পানি দেই নেই, পানি ঢালি নেই। পাশে দেখলেন একটা শিয়াল ছানা ঘুরতেছে, তখন বলছে যে ও শিয়াল ছানা বোধ হয় আমার দেবতার মাথার মধ্যে পেশাব করেছে। তখন তিনি বললেন, হারে তাহলে আমি কার এবাদত করি যে নিজকে বিপদ থেকে রক্ষা করতে পারলো না? শিয়াল ছানা যদি মূর্তির মাথার মধ্যে পেশাব করে, তাহলে এটা একটা লজ্জাজনক বিষয় না, একটা অপমানের বিষয় না? তো বললো যে আমি যার এবাদত করি তার যদি অবস্থা এই হয়, তো সে কেমনে মানে ইলা হইতে পারে? তাহলে বোঝা গেল, ও মোহাম্মদ যে বলেছে, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওইটাই সত্য, আল্লাহ এক, একক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কেউ এবাদত পাবে না।
তখন তিনি লম্বা একটা কবিতা আবৃত্তি করেছেন, সেই কবিতা কোন একদিন আমরা তোমাদেরকে শোনাবো। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তো সংক্ষেপে কবিতার ভাবটা হচ্ছে এভাবে যে আমি কেন এর আবাদত করি, যে নিজকে নিজে অকল্যাণ থেকে বাঁচাতে পারে না, অতএব তা এর আবাদত আমি কখনো করব না যে তাকে নিজে অকল্যাণ থেকে বাঁচাতে পারে না। আমি দুনিয়ার সব ভ্রান্ত ইলা যেগুলো আছে, মাহবুদ যেগুলো আছে, সবকে ত্যাগ করে এক আল্লাহর এবাদত করি, এক আল্লাহর এবাদত করব। বলে আল্লাহ ছাড়া আর কারো এবাদত করা যাবে না, শুধু এবাদত করতে হবে একমাত্র আল্লাহ। ধন্যবাদ তোমাকে স্বামী, তুমি এত সুন্দর প্রশ্ন করেছো, অনেকে এই প্রশ্নের মাধ্যমে অনেক উপকার হবে অনেকে, ধন্যবাদ তোমাকে। পরবর্তী প্রশ্ন, এবার প্রশ্ন করবে তাওসিফা জামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু জোরে বলো। শাইখ, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমার বয়স এখন 9 বছর, আমার উপর কি রমজানের রোজা রাখা ফরজ? ও তাওসিফা না, তাওসিফা তুমি কি চমৎকার প্রশ্ন করেছো। তোমার মাধ্যমে দুনিয়াতে যেখানে যে বসে আমাদের প্রোগ্রাম দেখতেছে সবাই তাওসিফার মতো যারা আছে উপকৃত হবে। তুমি যেটা বলেছো, হ্যাঁ তুমি প্রায় রোজা ফরজ হবে, মানে তোমার ঘরে মানে অপরিহার্য দায়িত্ব রাখা কিনা, মানে রোজা রাখতেই হবে কিনা, ওই বয়সের কাছাকাছি হয়েছে। আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু 9 বছর ওনার যখন বয়স হয়েছে তখন তিনি ওনার উপর রোজা ফরজ হয়ে গিয়েছিল। এখন কথা হচ্ছে, এটা এখানে একটা কথা আছে, কেউ 9 বছর হলে, কারো 9.5 বছর, কারো 10 বছরে চলে গেলে, অথবা কেউ কেউ হতে পারে এমন 11 বছরে চলে গেলে, তখন সলাত মানে নামাজ, সিয়াম মানে রোজা ফরজ হয়ে যায়। এই জন্য আম্মু সহযোগিতা করবে, তোমার আম্মু তোমাকে বলবে যে হ্যাঁ মামনি, তোমার উপর এখন কিন্তু রোজা ফরজ হয়ে গিয়েছে। দাদু বলতে পারবে, এমনি আমি তোমাকে ধারণা দিতে দিলাম, মোটামুটি রোজা ফরজ হয়ে যাওয়া গিয়েছে, যাওয়ার সময় চলে এসেছো ইনশাল্লাহ আল্লাহ রহমতে। তোমাদের রেফারেন্স দিলাম কি, আমাদের আম্মা জান, আমাদের সকলের আম্মা জান, মানে আমাদের আম্মা জান বলতে আমাদের নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিন্তু 9 বছর বয়সে মানে উনি রোজা ওনার উপরে ফরজ হয়ে গিয়েছে। ফলে আমরা শব্দ এইটা বলবো না যে 9 বছর হয়ে গেছে এখন রোজা ফরজ হয়ে গিয়েছে, 9 বছর 10 দিন আগে হইতে পারে, আরো 2 মাস পরও হইতে পারে, কথার কথা আবার 9.5 বছর 10 বছর, মোটামুটি অবস্থা। এটা আম্মুকে জিজ্ঞাসা করলে যে আম্মু আমার উপরে কি রোজা ফরজ হয়েছে কিনা, আমাদের শেখ আমাদেরকে বলেছেন যে হ্যাঁ 9 বছর 9.5 বছর 10 বছর এই ধরনের বয়সে কাছাকাছি চলে গেলে রোজা ফরজ হয়, নামাজ ফরজ হয়, ফরজ হয়। এটাই হলো তোমার প্রশ্নে, তোমার মাধ্যমে অনেক আমাদের সাওমি মেয়েরা যারা আছে, না যারা নানা ভাইয়েরা আছে, দাদুরা যারা আছে, মশলাটা জানতে পারবে। আর তুমি যে রোজার জন্য তোমার এত আগ্রহ, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ যে রমজান আসতেছে রোজা রাখবো, আমাদের সামিয়াও বলেছে। তো যাই হোক, ধন্যবাদ তোমাকে সুন্দর প্রশ্ন করার জন্য। বাকি আমি যেটা বলেছি তাহলে আম্মু বলে দিতে পারবে, দাদু বলে দিতে পারবে, নানু বলে দিতে পারবে, বড় আপু বলে দিতে পারবে যে হ্যাঁ তুমি এখন তোমার উপর রোজা অপরিহার্য হয়ে গিয়েছে, এটাই জেনে নাও সর্বশেষ। এবার প্রশ্ন করবে নাবিহা তাহসিন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা ছোটরা যারা ইফত করতে চাই অনেক সময় ধরে মাদ্রাসায় কুরআন পড়তে হয়, এই দীর্ঘ সময়ে ওযু ধরে রাখা সম্ভব হয় না,
অনেক সময় কাপড়ে পেশাবে ছিটাফোঁটাও লাগতে পারে। এই অবস্থায় উজু করলে সঠিকভাবে পবিত্রতা নাও হতে পারে। আমি জানতে চাচ্ছি যে এই অবস্থায় কোরআন পড়া যাবে কিনা। এই অবস্থায় কোরআন পড়া যাবে, তাই তো? হ্যাঁ, এবার আমি ভালো করে বুঝছি। আমরা যারা হেফজ থেকে যাই, প্রথম তো আমি খুব খুশি হয়ে গেলাম, কি যে মজা, তুমি কোরআন পড়তে যাও, কোরআন হেফজ করতে যাও। আমার দুই একজন ছাত্রী আছে, ওদের ওরা কোরআনে হাফেজা, ওরা সবার চেয়ে ক্লাসে ভালো করে। কোরআন হেফজ করলে আল্লাহ ওদের জেহেনটাকে এত বেশি ফ্রেশ করে দেন, ওরা অল্প অল্পতে অল্প সময়ে অনেক কিছু বলতে পারে। এটা তোমাকে ধন্যবাদ। দুই নম্বর হলো এখন তোমার মাসালা, যে অবস্থা সর্বপ্রথম হলো তোমার এটার পরিস্থিতি শিকার হলে ও যে শিক্ষয়িত্রী ম্যাডাম ম্যাডামের নিকট অথবা ওস্তাদজির নিকট, ওস্তাদ যিনি তোমার মহিলা ওস্তাদ শিক্ষয়িত্রী, ওনার নিকট বলবে যে ম্যাডাম আমি অজু করতে যেতে, আমাকে অজু করতে যেতে হবে, অথবা আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। যাও ওয়াশরুম করে আসো, ওয়াশরুম থেকে আসার পরে তারপরে তুমি আবার অজু করে এসে কোরআন পড়বা, এটা হলো সুন্দর নিয়ম। ছোট তো তোমরা, কোন এক সমাজ এই ধরনের হয়ে গেছে। তাহলে হলো কি, এখানে দুটো বিষয়, একটা হলো ওই অবস্থায় যদি অজু ভেঙে যায়, মানে অজু ভেঙে যায় কারণ অজু ভাঙার কারণের মধ্যে প্রসাব হওয়া, পায়খানা হওয়া, এরপরে ইত্যাদি ইত্যাদি, এগুলো অজু ভঙ্গের কারণের মধ্যে পড়ে, তাহলে কোরআন না দেখে এমনি তুমি পড়তেছো বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, এইভাবে পড়লে কোনো অসুবিধা হবে না। এই যে বলছে একটু প্রস্রাবের হয়তো বা ছিটে ফুটে লেগে গেছে, ছিটা ফোটা যদি লেগে যায়, অথবা এর অর্থ হচ্ছে অজু এখন ভেঙে গেছে, কিন্তু কোরআন ধরে এইভাবে যদি কথার কথায় পড়তে হয় এইভাবে ধরে, তাহলে কিন্তু শিক্ষয়িত্রীর নিকট ম্যাডামের নিকট ওস্তাজাহ যিনি ওনার নিকট অনুমতি চেয়ে গিয়ে অজু করে আসবে। অজু করলে ওই অবস্থায় তুমি কোরআন পড়তে পারবা, হেফজ করতে পারবা, কোনো অসুবিধা হবে না। কি বললাম তাহলে, যদি ধরতে না হয় কোরআন, এভাবে টাচ করতে না হয়, তাহলে আপনি মুখস্থ যদি পড়ো এই অবস্থায় পারবা, অজু না করেও পারবা। কিন্তু যদি অজু করতে পারা মানে অজুর অবস্থায় চলে যায় আর কোরআন ধরতে হবে, পৃষ্ঠা উল্টাতে হবে, এভাবে পৃষ্ঠা উল্টাতে হবে, তাহলে তখন ওই যে যিনি যিনি শিক্ষয়িত্রী ওনার নিকট জিজ্ঞাসা বলে অনুমতি নিয়ে অজু করে এসে তারপরে, আর সেখানে তো অথবা ওই কাপড় চেঞ্জ করার হয়তো সুযোগ হবে না, না চেঞ্জ না করলেও পড়তে অসুবিধা নেই, চেঞ্জ না করলেও পড়তে অসুবিধা নেই, কারণ তুমি তো অজু করে এসেছো। তো দুটোই বলে দিলাম দাদা ভাইয়া, একটা হলো ধরা লাগবে না কোরআন, তাহলে ওই অবস্থায় বসে তুমি পড়ো, কিন্তু আবার অনেক সময় অনেক মনে লজ্জা মনে করে যে আমি কিভাবে ম্যাডামকে বলি যে ম্যাডাম আমাকে ছুটি দেন, আমি একটু ওয়াশরুমে যাবো। না না, বলবো যে আমাকে আমার ওয়াশরুমে যাওয়া দরকার আছে, তুমি যাবা সহজে গিয়া অজু করে আসবা, অজু করে আবার কোরআন তেলাওয়াত করবা, কাপড়ে ছিটে ফুটে দুই মানে প্রস্রাব দুই একটা লেগে গেলে ওই অবস্থায় অসুবিধা নেই, নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে হলে কিন্তু কাপড়টা চেঞ্জ করা লাগবে, কোরআন পড়ার জন্য কাপড় চেঞ্জ না করলেও অজু করে আসলে চলবে, আর অজুও করলে না, অবস্থা এমন পর্যায়ে পড়ে গেছে পানিও নেই, তাহলে হলো যদি কোরআন শরীফ না ধরতে হয় তাহলে কোরআন পড়তে কোনো অসুবিধা নেই। মানে কোরআন পড়ার জন্য অজু করা শর্ত না, আমরা অজু করেই কোরআন তেলাওয়াত করবো ইনশাল্লাহ, কিন্তু কোরআন এমনি তেলাওয়াত করার জন্য যদি অজু নেই তাহলে কোরআন পড়লে পড়া যাবে, কোরআন টাচ করতে হলে অজু করতে হবে। ধন্যবাদ তোমাকে, এত চমৎকার প্রশ্ন করেছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। যারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন এবং কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার প্রশ্ন করবে আহনাফ আলী আয়া। আহনাফ আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটি প্রশ্ন করতে চাই, প্রশ্নটি হলো ছোটদের রোজা রাখার ইসলামী বিধান কি? মাশাআল্লাহ আহনা,
তুমি আমি তো তোমার সাথে বুক মিলাতাম যদি তোমাকে পাশে পেতাম, তোমার সাথে বুক মিলিয়ে তোমার কপালে একটা আদর দিয়ে দিতাম। তুমি যে এত সুন্দর প্রশ্ন করেছো যে আমাদের ছোটদের রোজা রাখার বিধান কি, তোমাদের বিধান হচ্ছে রোজা একটু রাখার জন্য চেষ্টা শুরু করবে এখন থেকে। হ্যাঁ আমি বুঝি, তোমার ছবি দেখে আমি বুঝতেছি যে এখনো তোমার উপরে রোজা অপরিহার্য হয়ে যায়নি। একটু আগে আমরা রোজা সম্পর্কে আলোচনা করেছি, ছেলে হোক মেয়ে হোক সবাই কখন রোজার বয়সে যাবে, 9 বছর, 10 বছর, 11 বছর, হইতে পারে 12 বছর, এমনও হইতে পারে। তো তোমার এখন বয়স কত হানা? 7 বছর। 7 বছর ধরো, আচ্ছা ধরলাম তোমার বয়স 7 বছর। এখন ফরজ না হলেও আস্তে আস্তে রাখা শুরু করবা। মনে করো এবার এই প্রথম 5টা রাখলা, প্রথম দিনে 10টা রাখলা, তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো হবে, পরবর্তীতে রাখতে কষ্ট হবে না, আনন্দ পাবা, ভালো লাগবে রোজা রাখতে। যেমন আমি সব রোজা রাখি, এরপরে হয়তো এখানে সামিহা সব রোজা রাখবে। তো তুমি তো এখন 7 বছর, তোমার উপর এখন অপরিহার্য, মানে অপরিহার্য বলতে ফরজ না, কিন্তু সাহাবারা কি করতেন, ওনাদের বাবুদেরকে বাচ্চাদেরকে ছোট থাকতে থাকতে রোজার অভ্যস্ত করানোর জন্য তাদেরকে রোজা রাখাতেন, এমন কি কষ্ট হচ্ছে খুব। তো ওনারা কি করতেন, এ বাবা দাও না, এই যে এই খেলনাটা নাও তোমার হাতে, এই করে করে একটু ভুলে ভালায় মোটামুটি ইফতার পর্যন্ত নিয়ে যেত। কারণ ছোট ছোট সাহাবায়ে কেরাম ছোট ছোটদেরকে এই আহনাফের মতো যাদের বয়স 7 বছর, 6 বছর, 7 বছর, 8, এদেরকে দিয়ে রোজা রাখানো অভ্যস্ত করাতেন, অভ্যাস করাতেন, যাতে করে 10 বছর হলে, 11 বছর হলে যখন রোজা অপরিহার্য হয়ে যাবে তখন রোজা রাখা শুরু করবে। যে রোজা কখন অপরিহার্য হবে এই তখন তোমাকে আম্মু বলতে পারবে, আব্বু বলে দিতে পারবে, হ্যাঁ যে আনাব এবার থেকে কিন্তু তোমাকে রোজা রাখতে হবে। যেমন কথার কথা ধরো আরো 1 বছর পরে, আরো 2 বছর পরে, তো আব্বু বলে দিবে যা আহনাব এবার কিন্তু তোমাকে পুরো রোজা রাখতে হবে, আম্মু বলে দিবে, দাদু বলে দিবে, আর আমি তো তোমার সাথে, আমিও যদি তোমাদের সাথে আল্লাহ তোমাদেরকে রাখে আমাকে এক সময়, তখন বলবো যে আহনাব এবার বলতো তোমার রোজা রাখতে হবে। তখন আপাতত তোমার উপরে ফরজ নয়, তবে এবার কমপক্ষে নিয়ত করতে হবে যে 20টা রোজা যেন রাখতে পারি। নিয়ত করো না, দেখা যাক ইনশাআল্লাহ 5টা রাখো, 10টা রাখো, 7টা রাখো, দেখে আস্তে আস্তে অভ্যাস গড়ে উঠাও, দেখবে আল্লাহ সহজ করে দিবে। ধন্যবাদ তোমাকে এত সুন্দর প্রশ্ন করার জন্য। সামিহা প্রশ্ন করবে নাবিহা তাহসিন। স্যার আমার দ্বিতীয় প্রশ্ন হলো, কত বছর থেকে আমাদের পাপ পূর্ণের হিসাব লেখা হয়? নাবিহা নাবিহা, কি যে সুন্দর প্রশ্ন করেছো, কি যে আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। এখন যত ইবাদত করবে সবটা আল্লাহ লিখে নেবেন যে নাবিহা আজকে নামাজ পড়েছে, কিন্তু এখন তোমার উপরে কথার কথায় ওই যে আগে বলেছিলাম নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, এটা একটা বয়স আছে যে বয়সে গেলে অপরিহার্যভাবে আদায় করতে হবে, তখন তো অবশ্যই লাগবে, না করলে পাপ হবে, পেরেশতা পাপ হিসাবে লিখে নেবে, আর এবাদত করলে সব হবে। কিন্তু এখন মজার বিষয় হচ্ছে এটা, এখন তো মনে করো এবার তো তুমি রোজা রাখবা, কয়টা রাখো আমি জানি না, বেশি বেশি রোজা রাখবা, রাখলে সবটাই তোমার সব হবে, না রাখলে হইতে পারে এমন, আম্মুকে জিজ্ঞাসা করে নিও যে আম্মু অথবা দাদুকে অথবা নানুকে যে আমি তো আমার উপরে রোজা রাখা কি এখন অপরিহার্য, যদি ওই বয়সে পৌঁছে যাও 9, 10 এমন বয়সে তাহলে তো রাখতেই হবে। এখন আমি শেষ কথা কি বললাম, আমি তো ভালোভাবে সবকিছু এখন জানতে পারতেছি না, বয়স কত হলো, 9 হলো না 10 হলো, মোটামুটি বয়সে চলে গেলে আম্মু বলে দিবে যে তোমাকে রোজা করতে হবে, নামাজ পড়তে হবে, এই তখনই যখন আম্মু এটা বলে দিবে, আব্বু বলে দিবে, দাদু বলে দিবে, তখন থেকে মানে তুমি যখন প্রাপ্ত বয়স্ক বয়স্কা হয়ে যাবে তখন অপরিহার্য ইবাদত করতেই হবে,
না করলে পাপ হবে, করলে সওয়াব হবে। আর এখন হলো এবাদত না করলে গুনে হবে না, মনে আমি মনে করি আর কি, আর করলে কিন্তু সওয়াব হবে। দেখছো কি মজার ব্যাপার, এবাদত করলে সওয়াব হবে এখন, যদি ওই যে 9, 10, 11 এইভাবে মোটামুটি ওই প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত না পৌঁছাও, তাহলে এবাদত না করলে গুনে হবে না, করলে সওয়াব হবে। আর যখন ওই বয়সে পৌঁছে যাবা তখন না করলে পাপ হবে, করলে সওয়াব হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো, আর তোমাকে খুবই বুদ্ধিমান মনে হচ্ছে, সবাই বুদ্ধিমান বুদ্ধিমতী, তোমাকে দেখে দাদা ভাইয়া মনে হচ্ছে যে তুমি বেশ ভালো বুদ্ধিমতী মেয়ে। আল্লাহ তোমার জ্ঞান আরো বাড়িয়ে দিন, তোমাদের সকলের, তোমাদের সকলের জ্ঞান আরো বাড়িয়ে দিন। সবাই আমিন বলো। আমিন। এখন প্রশ্ন করবে সৌমি সাবা। সৌমি সাবা তো খুব জ্ঞানী, জ্ঞানী হবে আমার দাদু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, জান্নাতে গিয়ে আমাদের কি দুনিয়ার কথা মনে থাকবে? দুনিয়ার কথা তখন ভুলে যাবে, মানে এত শান্তি, এত শান্তি, এত সুখ, এত শান্তি, এত এত নিয়ামত আল্লাহ দেবেন। তো হ্যাঁ, দুনিয়ার কথা এবার মনে পড়তে পারে যে আমি দুনিয়াতে ছিলাম, কিডস ক্রিয়েশনে অনুষ্ঠান করেছি, আল্লাহ খুশি হয়েছেন, আমাকে জান্নাত দিয়েছেন, এগুলো মনে পড়বে। কিন্তু ওখানে যে নিয়ামত আল্লাহ দেবেন, সূরা কাহাফের শেষের দিকে পারলে পড়ে নিও। আর রমজান মাস আসছে তো, তোমরা তো সবাই কনসেপ্ট ভালো করে পড়বা। লা ইয়াবগুনা আনহা হেওয়ালা, অর্থ হচ্ছে এত নিয়ামত দেবে ওইটা দেখে ওখান থেকে আর অন্য কোনোটা পাওয়ার জন্য কামনা বাসনাই করবে না, ওটাতেই সে আত্মহারা হয়ে যাবে যে আল্লাহ কত নিয়ামত, কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ রহমত ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন, আমরা আশা করি সবাইকে ইনশাল্লাহ, আমাদের কিডস ক্রিয়েশনের সব বন্ধুদেরকে, আমার দাদুদেরকে, আমার দাদা ভাইয়াকে যারা অংশগ্রহণ করতেছো সেখানে গিয়ে আমরা ইনশাল্লাহ সুখে শান্তিতে থাকবো। দুনিয়ার কথা তখন অত মনেও পড়বে না, দুনিয়া তো কিচ্ছুই না ওর তুলনায়। হাদিসে আসছে কি আখেরাতে আল্লাহ তাআলা যে জান্নাত দেবেন, জান্নাতের মধ্যে একটা চাবুকের যে দাম হবে, চাবুক চাবুক গোটা পৃথিবীর মূল্যের চাইতে একটা চাবুকের দাম আরো বেশি হবে। তো আমি একটা ছোট্ট উদাহরণ দিই তোমাকে, এটা দিয়ে পরে অন্য প্রশ্ন শুনতেছি। যেমন কথার কথা ধরলাম, আব্বুর সাথে আজকে কোথাও বাইরে বেড়াতে গিয়েছো, ভালো একটা জায়গায়, খুব চমৎকার, অনেক সুন্দর। তখন কিন্তু ওই দাদুর কথা, মায়ের কথা তখন আপাতত ঘন্টাখানেক, ঘন্টা দুই ভুলে যাবা, মনে থাকবে না। ওই যে ফুল দেখবা, ফল দেখবা, এইটা সেইটা, ওইভাবে আর কি। দুনিয়ার কথা মনে পড়বে যে আমরা দুনিয়া থাকতে ভালো কাজ করেছি, নামাজ পড়েছি, রোজা করেছি, কিডস ক্রিয়েশনের প্রোগ্রাম করেছি, আমাদের প্রশ্ন শুনে অনেকে আমল শুরু করে দিয়েছে, আল্লাহ এই জন্য আমাদেরকে জান্নাত দিয়েছে, এগুলো মনে আসলেও কিন্তু দুনিয়ার এই তুলনায়, আখেরাতের তুলনায় দুনিয়া একেবারে তুচ্ছ তুচ্ছ এটা হিসাবেই আসবে না। ওখানে এত মজা করে আমরা থাকতে পারবো ইনশাআল্লাহ। তোমরা আমার জন্য দোয়া করবে, আল্লাহ আমাদের দাদা ভাইয়াকে জান্নাত দাও, আর আমি তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ আমিয়া সহ আমাদের পরিচালিকা সহ এই যারা আছে সবাইকে জান্নাত দেবে। আমিও দোয়া করি, তোমরা দোয়া করো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করুন। এরপরে প্রশ্ন, এবার প্রশ্ন করবে মুমতাহিন। স্যার আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ তাআলা সবকিছু জানেন, দেখেন এবং শোনেন, আল্লাহ তাআলা এটিও দেখেন মানুষ অনেক ধরনের খারাপ কাজ করে, তবু আল্লাহ এখনো কেন তাদের শাস্তি দিচ্ছেন না? হ্যাঁ, এইটা তো তুমি তুমি কোন ক্লাসে পড়ো? স্যার ক্লাস 4-এ পড়ি। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা পরীক্ষা দিবে ক্লাস 10-এ, যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, তারাও তো এত সুন্দর প্রশ্ন করতে পারে না। হ্যাঁ, সেটা হচ্ছে আল্লাহ তিনি
আমাদেরকে সৃষ্টি করেছেন, করে ভালো পথ বলে দিয়েছেন, মন্দ পথ বলে দিয়েছেন, বলে দিয়ে বলছে তোমরা ভালো পথে চলতে চেষ্টা করলে আমি ভালো পথে চলার জন্য তোমাদেরকে সাহায্য করব। এ খবরদার মন্দ পথে যেও না, মন্দ পথে গেলে সেটার পাপ কিন্তু এটা শাস্তি আছে। তোমাকে ধরো স্কুলে মানে তোমার শিক্ষয়িত্রী তোমার ম্যাডাম বললো যে কালকে পড়া পড়ে আসবে, তুমি পড়ে গেলে না, তো তুমি বললো যে আমি আমি পড়ি না, আমার আমার শাস্তি দিবেন কি জন্য? ওইভাবে আল্লাহ যখন বলছে ভালো পথ দেখাই দিয়েছে মন্দ পথ দেখাই দিয়েছে, দিয়ে আবার আমাদের একটা বুদ্ধি, আমাদের একটা কি দিয়েছে আমাদেরকে আল্লাহ তাআলা, আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছে, সেই ইচ্ছা দিয়ে আমরা তখন ভালো কাজ করার চেষ্টা করব আর মন্দ থেকে বেঁচে থাকব। কেন আল্লাহর কথা শুনলে না? আবার কোরআন দিয়েছে, আবার রাসূল পাঠিয়েছে যাতে করে ওজর আপত্তি না করতে পারো। যে আমরা যেগুলো বলতে পারতাম না, এই যে পর্দা না করলে অথবা নামাজ না পড়লে গুনাহ হবে, সেটাও যেন বলতে না পারো, সেজন্য আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছেন, আমাদের নবীকে পাঠিয়েছেন। আবার ওই সেটার জন্য আবার নবীর সাথে কোরআন দিয়েছেন, যে কোরআন দেখে দেখে পড়ে পড়ে যদি পথ চলে, এই যে তোমরা যারা আছো নাবিহা আছো, তারপরে সামিহা আছো, একদম তুমি আছো, সবাই যখন কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দগি যাপন করবে তখন তো ওই সুখ শান্তি আর শান্তি। আবার অন্যান্যদেরকে দেখবা, তোমাদের দেখবা যে অনেক বড় আপু আছে যারা তোমাদের মতো এত আলোকিত না, যারা খারাপ পথে চলে, মায়ের কথা শোনে না, আব্বুর কথা শোনে না, আল্লাহকে সিজদা করে না, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, ইত্যাদি ইত্যাদি। ওদেরকে বলবে তোমাদেরকে যে আমি জ্ঞান দিয়েছিলাম, যে বুদ্ধি দিয়েছিলাম এবং ইচ্ছা শক্তি দিয়েছিলাম, সেটাকে কাজে লাগাও নাই কেন? সেই জন্য আজ তুমি তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে। বিশেষ করে বিশেষ করে একটা কথা বলে দেই, আমাদের জিন্দগিতে যেন কোনো অবস্থায় আল্লাহর সাথে অংশ স্থাপন না হয়, এইটা বাদ দিয়ে অন্যান্য কিছু ত্রুটি হয়ে গেলে আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ আমাকে আল্লাহ মাফ করে দেন, হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। তো এই জন্য মোদ্দা কথা তুমি যেটা বলেছো প্রশ্ন, যে শাস্তি দেবেন কেন? শাস্তি দেবেন, আল্লাহ বলবে আমি নবী পাঠালাম, রাসুল পাঠালাম, কোরআন দিলাম, ভালো পথ দেখাই দিলাম, তারপর তুমি কেন ভালো পথে চলো নাই? সেই জন্য শাস্তি হওয়াটাই স্বাভাবিক। ধন্যবাদ তোমাকে চমৎকার প্রশ্ন করার জন্য। এবার তাওসিফা তোমার প্রশ্নটি সংক্ষেপে বলে দাও। তাওসিফা, হ্যাঁ বলো। পৃথিবীতে আল্লাহ তাআলা এত মানুষ কেন তৈরি করেছে? পৃথিবীতে আল্লাহ এত মানুষ কেন তৈরি করেছেন? কেমন আল্লাহ কত মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহর কত জান্নাত, জান্নাত প্রত্যেক মানুষকে, যদি পৃথিবীর সকল মানুষ এখন 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 যারা বেঁচে আছি আমরা, কথার কথায় আমাদের এই টাইমে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি, 800 কোটি প্রায়, কেয়ামত পর্যন্ত আবার একেবারে পৃথিবীর শুরু থেকে মানুষের সংখ্যা আর কতই হবে, কত হাজার মিলিয়ন হবে, এটা তো আল্লাহর কাছে কোনো ব্যাপার নয় যে এতজন বানালো এই জন্য আমি খাবার দিতে পারছি না। আল্লাহর কাছে কোনো অভাব নেই। আরো তুমি যা বলছো যে এত মানুষ কেন সৃষ্টি করলো, ওর সেটা আরো কয়েক হাজার কোটি গুণ মানুষ যদি বেশি সৃষ্টি করে তাতে রিজিক দিতে সমস্যা নেই, কোনো কিছু আল্লাহর জন্য সমস্যা না। আল্লাহ একটা সুনির্দিষ্ট টাইম আমাদের সৃষ্টি শুরু হয়েছে আদম থেকে, একটা পর্যায়ে গিয়ে আমরা শেষ হয়ে যাব, গেলে মাঝখানে যা আছে এদের জন্য আল্লাহ তোমরা যারা ভালো কাজ করতেছো ভালোর জন্য পুরস্কার রেখেছেন, এখন এত পুরস্কার এত জান্নাত আল্লাহ পাবেন কোথায়? না না, এই ধরনের কোনো প্রশ্ন যেন আমাদের না আসে মনের মধ্যে। যদি আল্লাহ আমার কথার কথায় ধরলাম যা আছি আরো হাজার গুণ বেশি সৃষ্টি করেন, তাতেও সবাই যদি নেককার হয়ে যায়, প্রত্যেককে একটি জান্নাত দিবেন এমন জান্নাত যে দুনিয়া যে জান্নাতটা দুনিয়ার চাইতেও আরো 10 গুণ বড়, তাতে আল্লাহর কোনো অসুবিধা হবে না। কেন তিনি যখন বলবেন ইজা আরাদ আল্লাহু শাইয়্যান ইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কিছু ইচ্ছা করবেন তখন হও বললে হয়ে যাবে,
এই জন্য আমাদের জান্নাত আমরা যাবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আমাদের এটা না বেশি মানুষ সৃষ্টি হয়ে গেলে অভাব হয়ে যাবে, আল্লাহর কাছে এটা নেই, সবাইকে দিয়াও আরো আল্লাহর কাছে কোনো কমতি নেই। এই জন্য আল্লাহর ইচ্ছা তিনি কতজন সৃষ্টি করবেন ঠিক ততজনে সৃষ্টি করেছেন করবেন। ধন্যবাদ তোমাকে সুন্দর প্রশ্ন করার জন্য। স্যার আপনার অনুমতি হলে আমরা এই অনুষ্ঠানটিকে শেষ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো সময়ের শেষের দিকে চলে এসেছি, অতএব তুমি এই প্রোগ্রাম শেষ করে দিতে পারো। স্যার বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।